কুমকুমাপা, তোমার মন খারাপ কেন? কেন মন খারাপ করা যাবে না? এই কুমকুম হাসলে সমস্যা, কান্দলে সমস্যা, মন খারাপ করলেও সমস্যা। আরে কি আজব, আমাকে তোমার হাসি, কান্না, আনন্দ, বেদনা এগুলো নিয়ে কিন্তু কিছু বলছি। তুই হয়তো কোনোদিন কিছু কোষ নাই, আমার আর কি অনিশ্চয়তার জীবন। গ্রামের মধ্যে এমনি কত সমস্যা চলতেছে, তোমার আবার কি হয়েছে? আমার আর কি, যা চাই তা পাই না। কুমকুমাপা তুমি একদম চিন্তা করো না, মোহন ভাই একদিন একদিন শুধু তোমারই হইব, সে তো রোজিনাপার নামই শুনতে পারে না। ভাই হয়েছে ওই ওই যে বিশ্ব সুন্দরী যেদিন হয়েছিল সেদিন যে আপনি টাকা ঢুকলেন বাইকটাইছিলেন না, সেই টাকা এই টাকা এই টাকা সেই টাকা এই টাকা সেই টাকা, কিন্তু ওই টাকা তো আমি কাক করে ফেরত দিছিলাম। ওরে ভাই এই ওইটা ফলস আইটেম ছিল, আপনি আমি ওই চালাকি করছি নকল টাকা ঢুকাই দিয়ে অরিজিনাল টাকা মারি দিয়েছিলাম, পারলাম কই মারতে, দরকারই গেছে তো, এটা সেইটাই অরিজিনালটা এইটা। আছে কি ওই টাকাটা নিয়ে আমি ব্যাংকে গিয়েছিলাম, বুঝছি ভাবলাম সরকারি ব্যাংকে রাখি তাহলে নিরাপদ থাকবে নি। আমার বন্ধু আছে রাজ্জাক, ব্যাংকে চাকরি করে, ওর টেবিলের উপর টাকাটা নামাইছি, ও টাকাটা চেক করে দেখি সর্বনাশ। এ তুই টাকা কোথায় পাইছিস? সব তো নকল টাকা, তাড়াতাড়ি ভাগ, এক নালে পুলিশে ধরবে না। কাকু তুমি আমার জানাইলে না কি লেগে? না আমি তো মনে করছিলাম তুই আমার এই মানে আমার বিপদে ভালো নেওয়ার জন্য তুই টাকাটা আমারে দিছিস, নকল টাকা আমারে দিছিস। হ্যাঁ একলা একলা তুমি নিজে মনে মনে মন কলা খাইছো, আর দিনে দিনে আমার লগে তুমি শত্রুতা বাড়াইছো না? আরে না বিষয়টা সেরকম না, মানে যাই হোক আমার টাকাটা দিয়ে দে। শোন তুই যে অপরাধ করছস এটার শাস্তি আমি দিতে পারবো না, অনেক বড় অপরাধ করছস, তোর তো ফাঁসি দেওয়ার দরকার। আচ্ছা মোহন আমি একটু যাই গে, বুঝিস না তোর সবই আবার সন্ধ্যার থেকে গোলা বারত দেখতেছি তো, রাত হয়ে গেছে, আমি না গেলে আবার মাথা খারাপ হয়েছে, আমি যাই। ওইসে ওইসে যাও, বুঝছি যাও। আচ্ছা ঠিক আছে যাও, তুমি যাও। আমি মারবো না ওরে, আমি ওরে মারবো না। কি করতে কি করা যায় কত? আমি আমার মন তত্ত্বে ভাই ওর একদম মালি ফেলি, মালি ফেলার আগে কি করতে মন তত্ত্বে জানেন? ওই যে তাল কুমড়ো দিয়ে মুলব্ব বানায় না, খেতুলি কাতি দিন ফুইতোয়ে ফুইতোয়ে ওইলমগুলো ফুইতো ফুইতো মালা হতি, ও দিয়ে কাত করলেতে ভাই আমার তাঁতির মতো এলম নিলিও এলম বাংলাদেশে আলো এলম নিলিও মহিলা হাতে দে কোনো থোঁয়ায় ও আলটা বিতি থল নিয়ে দেয় এলম মহিলাতে প্রতারণা করতে পারে ওরা একদম ঠেট করে দেওয়া উচিত ফালা তিতাল। হ্যাঁ মাইরা ভালা, মাইরা ভালা কিন্তু কোনো প্রমাণ রাখবি না। অবশ্য ভাই আপনি তখন কয়েকদিন কোনো প্রমাণ থাকবি না, উদার ব্যবস্থা আমি করতে দিই, আমার সব লোকজন আমার ঠিকতে মাতে না, মারতে আমি ওরা চাই না, চেষ্টা করে দেখি বাঁচান যায় নাকি। ভাই তিতাতেন চুপ কর। এই আমার বিরুদ্ধে এসব করার লেগা তোরে কে কইছে, কে তোরে লাগাইছিল ক? আমি তো আমি তো ভাই চুপ কর, তুই আসামি কেন বানাইছে ক? আমি জানতে অবাক হই নাই আমি, এটা তো অনেক কথা। ওরে থানায় দিয়ে আসো, ওর বিচারের ভার আমরা নিতে পারবো না, পুলিশ প্রশাসন ওর বিচারের ভার নিব, তারা বিচার করবো, কারণ ও অনেক অপরাধের অপরাধী, এটা ওর পেশা। হ্যাঁ বলো, নিয়ে যাও।